শাহিনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদ, নার্সেস অ্যাসোসিয়েশন, বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ তানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। কিশোরগঞ্জ পরিবহন শ্রমিকরাও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে শোকে স্তব্ধ কাটিয়াদীর বহেরচর গ্রামবাসী। অন্যদিকে গ্রেফতার হওয়া বাস চালক নুরুজ্জামান, হেলপার লালন মিয়া সহ আটক পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।